রাজ্যে জিনোম সিকোয়েন্সিং এ 70% ওমিক্রন, দু সপ্তাহের নমুনার জিনোম সিকোয়েন্সিং এ 70% ওমিক্রন পাওয়া যাচ্ছে। আক্রান্তদের বাকি নমুনায় মিলল ডেল্টা, ডেল্টা প্লাস। ওমিক্রন উদ্বেগ বাড়িয়ে স্বাস্থ্য মন্ত্রক ইনসাকের রিপোর্ট, ওমিক্রনের জন্যই রাজ্যের বেলাগাম করোনা, এমনটাই অনুমান করা হচ্ছে রিপোর্টে। দেখুন, এটা তো আমাদের কাছে জানাই ছিল যে আমরা যে তৃতীয় ওয়েভটা যেটা ফেস করব তার মেইনলি সেটা ওমিক্রন দিয়ে হবে, কারণ এই কোভিড দেশে বিদেশে যেভাবে ছড়িয়ে পড়েছে এবং আমরা যদি পাশ্চাত্যের দেশগুলোর দিকে নজরে রাখি সেখানে কিন্তু এটাই দেখা গেছে যে মেইনলি ওমিক্রন এবং কিছু ডেল্টা, এটা দিয়েই এই থার্ড ওয়েভটা হয়েছে। এবং বাইরেও যেরকম কোভিড উপসর্গগুলো পাওয়া যাচ্ছিল ওমিক্রনে, আমরাও সেরকম উপসর্গগুলোই পাচ্ছি। তো এটা তো আশ্চর্যের কিছু নয় যে এই ওয়েভটা ওমিক্রন দিয়ে হওয়ার কথা ছিল এবং ওমিক্রন দিয়ে হচ্ছে। তো এবার যেটা আমি বারবার বলে আসছি যে এই থার্ড ওয়েভের মানে মধ্যবর্তী সময় চলে এলে, মানে আর 10 থেকে 15 দিন পর আমাদের ধরে দিতে হবে যে অল দা কেসেস আর ওমিক্রন আনটিল অ্যান্ড আনলেস প্রুভ আদারওয়াইজ। তো সেটা হিসেবে আমাদের চলতে হবে এবং ওমিক্রন হোক ডেল্টা হোক ট্রিটমেন্ট প্রোটোকল সেমই আছে। শুধু একটাই ব্যাপার যে ওমিক্রনে ভ্যাকসিনের যে প্রোটেকশন থাকে সেটা ওমিক্রনের এগেনস্ট অতটা রোবাস্ট নয়, তবে আশা করা যায় নতুন কোনো ভ্যাকসিন ইনভেন্টেড হয় সেটা ওমিক্রনের এগেনস্ট অনেক রোবাস্ট প্রোটেকশন দিতে পারবে। হয় কোভিড আবহে জরুরি ছাড়া সব ধরনের অস্ত্রোপচার বন্ধ, জরুরি ছাড়া সমস্ত ধরনের অস্ত্রোপচার মেডিকেল কলেজে হাসপাতালে বন্ধ করা হলো, সব ধরনের অস্ত্রোপচার ন্যাশনাল মেডিকেল কলেজেও বন্ধ করা হলো, অনির্দিষ্টকাল বন্ধ থাকবে অস্ত্রোপচার, এমনটাই কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। কোভিড আবহে পরিষেবা সামাল দিতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, 29 জন বিশেষজ্ঞ চিকিৎসককে রাজ্য জুড়ে নিয়োগ স্বাস্থ্য দপ্তরের, বিভিন্ন জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজে নিয়োগ করা হচ্ছে এই বিশেষজ্ঞ চিকিৎসকদের। বহু চিকিৎসকই করোনায় আক্রান্ত হচ্ছেন, তাই পরিষেবা সামাল দিতে এই সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।